সম্মানিত হাজেরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে অবিবাহিত নারী নিজেকে গর্ভবতী দেখার তাবির কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিষয়টা অত্যন্ত জটিল। অবিবাহিত কোনো নারী মেয়ে তার পেট থেকে কোনো কিছু বের হতে দেখা, সে তার জীবন থাকুক অথবা না থাকুক, এটা দেখার ব্যাখ্যা হলো সে সম্পদ পাবে। তবে ওই সম্পদ হালাল হারাম হওয়া, নির্গত বস্তুর পবিত্রতা অপবিত্রতা এবং তার গন্ধ এবং নোংরামের উপর নির্ভর করে। মলমূত্র যদি এত অধিক পরিমাণের, যদি নারীরা দেখে তার পেট থেকে মলমূত্র বের হচ্ছে অধিক পরিমাণের হয়, তাহলে এটা কখনো কখনো বাচ্চার পক্ষ হতে গিয়ে ভয়ভীতি এবং চিন্তার কারণ হবে। সেলোয়ার পায়জামায় মলমূত্র ত্যাগ করতে দেখা স্ত্রীর উপর রাগ করবে এবং তার মোহর প্রচুর বৃদ্ধি পাবে। কোথাও পায়খানা করে মাটি চাপা দিতে দেখা, এটা সম্পদ গোপন রাখবে। নিজের উপরে নিজের মলত্যাগ করতে দেখা কোনো অন্যায়ে জড়িত হবে। কোনো নারী যদি দেখে বিছানায় সে পেট থেকে বাচ্চা বের করে দিয়েছে, তাহলে তার জীবনের চরম সুখের সময় আসছে, চরম সুখ সে পাবে। তবে কোনো নারী যদি দেখে বাচ্চাকে দুধ পান করাতে, তাহলে সেক্ষেত্রে পরিবারের যদি বিবাহিত হয়ে থাকে ঝগড়া হতে পারে। অবিবাহিত নারী যদি বাচ্চাকে দুধ পান করাতে দেখে, সে কখনো কখনো স্বর্ণ মুদ্রা যে কারো মাধ্যমে সে লাভ করতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন, এই বিষয়গুলো নিয়ে আর অনেকগুলো ভিডিও আছে। কোনো নারী যদি দেখে তার পেট থেকে আবর্জনার স্তূপ বের হচ্ছে, তাহলে এটা কখনো কখনো কষ্ট দুর্দশা এবং দুঃখের কারণ বুঝতে হবে। কোনো যদি দেখে কোনো নারীর পেট থেকে কোনো মানুষ তার পেট অবিবাহিত নারীর পেট থেকে বাচ্চা টেনে বের করছে, চিন্তা ভাবনার মধ্যে এবং আত্মীয় স্বজনের সাথে তার বিরোধ দেখা দিবে। আত্মীয় স্বজনের কাছে যে কোনো কাজের ক্ষেত্রে তার ঝামেলা সৃষ্টি হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন, এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দাও, আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে। অনেকেই নানানভাবে মানুষকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, সাবধান থাকবেন। অনেকগুলোর নাম আমরা জানি, অনেকগুলোর নাম জানি না, সাবধান থাকবেন। কিন্তু আমাদের পেজে ক্লিক করলে যেটা আসে ওটাই আমার, প্রতারক দাও আবার লিখে রাখে প্রতারক থেকে সাবধান, অথবা প্রতারকরাও লিখে রাখে এটা হুজুরের নতুন পেজ যুক্ত হন, সাবধান থাকবেন। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।